মনরূপা মিশা এন্ড মিসেস জানা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত সুস্বাদু পোলাও রেসিপি বাসন্তী পোলাও এটি কিন্তু আলুর দম চিকেন বা মাটনের যে কোনো প্রিপারেশনের সাথেও কিন্তু অত্যন্ত ভালো লাগবে কিভাবে তা বানিয়ে ফেলা যায় চলুন দেখে নিই প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল আমি এটাকে 1 ঘন্টার জন্য ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আমি এখানে সানরাইজে শাহি গরম মশলা ইউজ করেছি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ ঘি ঘিটা কিন্তু একটু বেশি দিলেই এখানে ভালো লাগবে এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি আমি এখানে প্রায় 1 টেবিল স্পুন চিনি ইউজ করেছি এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেব এটা ম্যারিনেট করে রাখাটা কিন্তু প্রয়োজনীয় এখানে আমি একটি কুকারে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি তেল গরম হলে আমি একটি গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি বেশ কিছু গোটা গরম মশলা দারচিনি এলাচ এবং গোলমরিচ আমি এখানে ইউজ করেছি এটাকে এবার সামান্য নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা ভালোভাবে ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাজু বাদাম আমি কাজু বাদামটা গোটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু ভেঙেও ইউজ করতে পারেন বা গোটাও ইউজ করতে পারেন কাজু বাদামটা তেলে দেওয়ার পর আমি সামান্য ফ্রাই করে নিচ্ছি এবং এই একই সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিস কিশমিসটাও তেলে দেওয়ার পর কিন্তু আমি একটু ফ্রাই করে নিচ্ছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চালটা চালটা তেলে দেওয়ার পর আমি সামান্য নাড়াচাড়া করে প্রায় 2 মিনিটের মতো এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি এতে কিন্তু রাইসটা খুব ঝরঝরে হবে এবং চালের স্ট্রেন্থটাও কিন্তু ভালো থাকবে 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি এটার মধ্যে জল দিয়ে দিয়েছি আমি এখানে 1 কাপ চালের জন্য 1 কাপ জল এই রেশিওতেই জল অ্যাড করেছি টোটাল আমার এখানে 2 কাপ চাল ছিল তো আমি এখানে 2 কাপ জলই ইউজ করেছি এখন লিডটা বন্ধ করে আমি প্রায় 2টো সিটি দিয়ে নিচ্ছি এখানে আমার 2টো সিটি হয়ে গেছে এই পর্যায়েতে গ্যাসের ফ্লেমটা অফ করে লিডটা ওপেন করছি এখানে দেখো বাসন্তী পোলাওটা কিন্তু তৈরি হয়ে গেছে এই পর্যায়েতে রাইসটা আমি আপসাইড ডাউন করে দিচ্ছি এতে রাইসটার নিচের দিকে রাইসগুলো খুব বেশি গলে যাবে না একদম ঝরঝরে থাকবে তো চলুন প্লেটিং করে নেওয়া যাক ট্রাই করে থাকেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটুও তবে প্লিজ লাইক করে দেবেন বিকজ আপনাদের একটা লাইক আমাদের অনেকটা বেশি মোটিভেশন দেয় এবং ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সমস্ত আত্মীয় পরিজন ফ্রেন্ডস সবার সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না বিকজ আপনাদের সাহায্য ছাড়া আমাদের এগিয়ে যাওয়াটা একেবারেই ইম্পসিবল এবং সাবস্ক্রাইব করার সময় হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে যে কোনো আপডেটটা কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে